কনভলিউশন এডুকেটেড ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত ভিডিওর বিষয়বস্তু বিএসকে বিএসকে এর বিষয়টা এখন এমন জায়গা এসে গেছে টোটাল নোটিফিকেশনটা ভালো করে ডিসকাস করা দরকার সিলেকশন প্রসিডিওর সিলেবাস কিভাবে प्रिपरेशन নেবে স্টেপ বাই স্টেপ কিভাবে प्रिपरेशन নিলে তুমি বিএসকে চাকরিটা পেতে পারো তাই নিয়ে সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি দারুণ উপকার হবে যারা বিএসকে চাকরিটা পেতে যাচ্ছে তাদের জন্য ছোট করে প্রথমে বলবো তারপর নোটিফিকেশনে যাব বিএসকে যে টেন্ডার নোটিফিকেশনটা আছে সেটাকে আর একবার করব করবো তারপর কনক্লুশন করব প্রথম যেটা হচ্ছে বিএসকেতে কিন্তু যেটা সুবিধা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায় ছ মাসের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স থাকতে হবে যতগুলো পোস্ট আছে প্রায় তিন হাজার পোস্ট ওই নোটিফিকেশন অনুযায়ী আছে সেই পোস্টের ডবল প্রথম সিলেকশন হবে এমসিকিউ কোশ্চেনের মাধ্যমে একটা রিটেন টেস্ট হবে পঞ্চাশ নম্বরের প্রত্যেক কোশ্চেনে দু নম্বর করে মার্কস থাকবে সেখানে জেনারেল নলেজ জেনারেল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকবে সবই আমরা ডিসকাস করবো তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে তারপর যত ভ্যাকেন্সি তার ডবল লিস্ট পাবলিশ হবে এটা টোটাল বিষয়বস্তু এবার আমরা কি করবো নোটিফিকেশনটা নোটিফিকেশনটা প্রত্যেকটা পয়েন্ট ধরে বিস্তারিতভাবে ডিসকাস যাতে কি করে প্রিপারেশন নিতে হয় কি করে অ্যাপ্লিকেশন করতে হয় কি করে চাকরিটা পাওয়া যায় সেটা সম্পূর্ণভাবে তুমি বুঝতে পারো যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি চাইছো আইসিটি বিএস বা অন্যান্য রেটার্নি অপারেটারে তারা অবশ্যই আমাদের কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও এখন আমি স্ক্রিনে যাব টোটাল নোটিফিকেশনটা বিস্তারিতভাবে ডিসকাস করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক দিতে ভুল করবে না কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপ করো আমরা সর্বতোভাবে তোমাকে সহযোগিতা করব স্ক্রিনে চলো আমরা বিস্তারিতভাবে নোটিফিকেশনটা দেখে নিই দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার

টোটাল বিএসকে কে রিলেটেড সব ইনফরমেশন তুমি পেয়ে যাবে কিভাবে কতগুলো পোস্ট মোটামুটি আছে কি কি সিলেবাস থাকবে সব কিছু প্রথম দেখো এটা নোটিফিকেশান টোটাল যে পজিশনটা আছে নাম্বার অফ ডেটা এন্ট্রি অপারেটার সেটা আমরা এই নোটিফিকেশানটা ফলো করি তাহলে দেখা যাচ্ছে প্রায় উনত্রিশশো বাইশটা পোস্ট আছে প্রায় তিন হাজারের মতো পজিশন আছে যেটা ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে অ্যাজ পার দ্য টেন্ডার নোটিফিকেশন কারণ তোমরা খুব ভালো করে জানো আমরা পেপার ছাড়া কোনো কথা বলি না ন ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না বয়েস আঠারো থেকে চল্লিশের মধ্যে কোয়ালিফিকেশন মাস্ট অ্যাপ পাস দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুপমেন্ট মানে মাধ্যমিক পাশ হতে হবে মাস কমপ্লিট সার্টিফিকেশন কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন এম এস ওয়ার এন্ড এমএস মিনিমাম ছ মাসের কম্পিউটার যেই ডিস্ট্রিক্টে তুমি বাসিন্দা সেই ডিস্ট্রিক্টে তুমি গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম গভর্নমেন্ট থেকে যেভাবে নোটিফিকেশন করা হবে ইন জেনারেল স্টার্টিং স্যালারি এখন পনেরো থেকে মতো হয়ে যাবে যারা বিএসকে জন্য আসবে এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম কন্ডিশনস অফ এঙ্গেজমেন্ট এমপি ওনলি প্রথম যা হয় প্রথমে কন্ট্রাকচুয়াল এক বছরের জন্য তুমি লেটার পাবে তারপর পরবর্তীকালে তোমরা জানো এগুলো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হয়ে যায় কাজ কাজ কি থাকবে সিলেক্টেড ক্যান্ড্রে বি অর্ডিনারিলি ফাংশনাজ ডেটা এন্ট্রি অপারেট ইন বাংলা সহায়তা কেন্দ্র ডিস্ট্রিক্ট লেভেলে বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে কাজ করতে হবে আর ডিও উইল বি রেন্ডার গভর্নমেন্ট সার্ভিসেস টু দা সিটিজেন্স অল দা ডেজ যত রকম গভর্নমেন্ট পরিষেবা হয় সবকিছু তার মাধ্যমে মানে বিএসকে মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্রর মাধ্যমে প্রদান করা হবে তার রিলেটেড সব ডেটা আপলোড করতে হবে অ্যাডভার্টাইজমেন্ট অফ নোটিফিকেশন ফর ডিওজ এঙ্গেজমেন্ট কখন নোটিফিকেশনটা আসবে বা কীভাবে এগোনো হবে সেটার জন্য এগিয়ে বাংলা পোর্ট্রাল যেটা আছে এবং নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে অ্যাপ্লিকেশন পোর্ট্রাল আলাদা করে তৈরি করবে সেই জন্য কি কী থাকবে সেখানে মানে যেটা তুমি ফর্ম ফিল আপ করতে যাবে এখন থেকে ফর্ম মেটারগুলো রেডি করে রাখতে পারো নাম জেন্ডার কাস্ট মোবাইল নাম্বার আধার নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ফাদার মাদার্স গার্জিয়ান নেম এডুকেশনাল কোয়ালিফিকেশান এই কাগজগুলো রেডি করে রাখো শিডিউল দ্য টাইম রিলেটেড টু দ্য এঙ্গেজমেন্ট অফ রেটারি অপারেটার ডেট অফ দ্য পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান টোয়েন্টি ডেজ যখন অ্যাড বেরোবে তার একশো কুড়ি দিনের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস এরা কমপ্লিট করবে সো যারা ফর্ম ফিল আপ করবে তারা পর পরপর পরপর সিলেকশন হবে সেটা আমরা একটু জানব প্রথম যেটা হচ্ছে দ্য সিলেকশন প্রসেস উইল বি হেল টু স্টেজেস কনসিডারিং রিটার্ন এমসিকিউ টেস্ট অন ডে ওভার অল ডে ওভার ওয়েস্ট বেঙ্গল এবারে পরীক্ষাটা একদিনেই অল ওভার ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টে পরীক্ষাটা হবে আর ডেস্কের বসে কম্পিউটারের প্রফিশিয়েন্সি টেস্টটা এর পরে হবে এটা এইবার আশা করা যায় যে কম্পারেবলি খুব সিস্টেমেটিক এবং ফেয়ার ওয়েতে সিলেকশন করা যাবে এবার এখানে একশো নম্বরের এমসি কু কোয়েশ্চেন থাকবে অল কোশ্চেন থাকবে কম্পালসারি পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে নব্বই মিনিট সময় থাকবে কোশ্চেন গুলো বারো ক্লাসের স্ট্যান্ডার্ড থাকবে জেনারেল নলেজ থাকবে অ্যারিথমেটিক কোয়ান্টিটি অ্যাপটিউড থাকবে জেনারেল ইংলিশ থাকবে কারেন্ট অ্যাফেয়ার থাকবে সাকসেসফুল আনসার প্রত্যেক কোশ্চেনে দু নম্বর করে থাকবে ভুল হলে এক তিনটে ভুল হলে এক নম্বর করে কাটা যাবে তো এই হচ্ছে টোটাল ব্যাপার ওএমআর এ প্রথম পরীক্ষাটা হবে কন্টাক্ট অফ কম্পিউটার প্রফিশিয়েন্সি কম্পিউটার প্রফিশেন্সি টেস্ট হওয়ার আগে যত ভ্যাকেন্সি তার তিনগুণ ক্যান্ডিডেটকে প্রথম স্টেজ থেকে ডাকা হবে তাদেরকে মেনলি এক্সেলেন্টি টাইপিং স্পিড এইসব ব্যাপারগুলোর মাধ্যমে সংরক্ষণ বা সিলেকশন করা হবে এখানে টোটাল পঞ্চাশ নম্বর থাকবে কম্পিউটার প্রফিসেন্সি থ্রু কম্পিউটার বেসড টেস্ট মেথড সেটা কম্পিউটার বেসড টেস্ট মেথডের মাধ্যমে সিলেকশন করা হবে তারপর কী হবে যারা যারা এরপর সিলেক্টেড হবে এমসিকিউ পরীক্ষা এবং কম্পিউটার প্রফেসেসের মাধ্যমে তাদের ওয়ান ইস টু টু মানে যত ভ্যাকেন্সিটা ডবল লোকের লিস্ট টাঙানো হবে নির্ধারিত ডেটের মধ্যে যদি জয়নিং না করে তাহলে তাদের যারা ওয়েটিংয়ে আছে তাদেরকে কল করা হবে এই তো এইখানে যেটা হয় এখানে অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্টস বা ডেটা থাকে সেই জন্য ডেটাটাকে সঠিকভাবে মেনটেন বা সংরক্ষণ করতে হবে তো এটা ছিল মূল জিস্ট খুব সুন্দর করে ডিসকাস করে দিলাম যাদের যাদের নোটিফিকেশানটা দরকার আছে তারা আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হয়ে যাও ওখানে দিয়ে দেবো ভালো করে পড়ে নেবে সঠিকভাবে প্রিপারেশান নাও আর যদি সঠিক চাকরি বা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে যাও আমাদের কোচিং বা ট্রেনিং প্রমাণে সংযুক্ত হও তোমাদেরকে সঠিকভাবে তৈরি করে গাইড করে চাকরি পাইয়ে দেবো আর বেশি কথা নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক দাও আর ইমিডিয়েটলি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কোচিং প্রোগ্রামে সংযুক্ত হয়ে যা